সল্ট লেকে বিজি ব্লকেড। এই মুহূর্তে আপনাদের আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। চাল আটা প্রস্তুতকারী সংস্থায় সেখানে 26 ঘন্টা পর শেষ হলো তল্লাশি। উলুবেড়িয়ার চাল কলে ইডির ম্যারাথন তল্লাশি, নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা সূত্র মারফত, কিন্তু এমনটাই জানা যাচ্ছে রেশন চুরির তদন্তে ইডি, এবং সেই তদন্তেই উলুবেড়িয়াতে দীর্ঘক্ষণ চলে তল্লাশি। চাল আটা প্রস্তুতকারী সংস্থায় হানা 26 ঘন্টা পর, ঠিক 26 ঘন্টা পর শেষ হলো এই তল্লাশি। রেশন দুর্নীতিতে বিভিন্ন নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। আমাদের সঙ্গে উলুবেড়িয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু, 26 ঘন্টা পর এই তদন্ত শেষ হলো, কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো ইডির হাতে? একদমই তাই, আমরা এখন রয়েছি উলুবেড়িয়ার ফুলগাছিয়ার শ্রীরামপুরের অঙ্কিত রাইস মিলে। গতকাল কিন্তু দুপুর 1:20 নাগাদ ইডির চারজনের প্রতিনিধি দলটা ঢুকেছিলেন, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখন থেকে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু হয়, গোটা রাত ভোর ধরে চলে এই তল্লাশি অভিযান, এবং আজ সকাল থেকেও কিন্তু দেখা গেছে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং গেটে মোতায়েন করে রাখা হয়েছিল আধাসামরিক বাহিনীকে। ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং একটু আগে 3:30 নাগাদ কিন্তু প্রায় 26 ঘন্টা পরে ইডির আধিকারিকরা সেখান থেকে তিনটি গাড়ি করে বেরিয়ে গেলেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে রেশন দুর্নীতি, তার সঙ্গে এই যে কোম্পানি অঙ্কিত রাইস মিল, এতে কোনো যোগ রয়েছে কিনা সে বিষয়ে সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তারা কিন্তু এখানে যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে জেরা করেছেন। পাশাপাশি এই যে অঙ্কিত গ্রুপ রয়েছে, তাদের যে আরও কারখানা রয়েছে যেখানে গতকাল দেখেছিলাম আমরা ইডি হানা দিয়েছিল, সেখান থেকে পাওয়া যায় তথ্য, সেই তথ্যের সঙ্গে কিন্তু এখানকার যে তথ্য সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে ব্যাংক অ্যাকাউন্টের যে লেনদেন সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও যখন ইডি কর্তারা বেরিয়ে যাচ্ছিলেন, মানে বারবার প্রশ্ন করেছিলাম তাদেরকে যে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কিনা বা কোনো কিছু তারা সন্দেহজনক পেয়েছেন কিনা, তারা সে ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি। পায়েল, ধন্যবাদ। ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালানোর পর এই মুহূর্তে এজেসি বোস রোডের কাছে যে আটা প্যাকেজিং কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে যেভাবে ইডি তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি উলুবেড়িয়ার অঙ্কিত রাইস মিল, সেখানে গতকাল দুপুর 1:20 নাগাদ কিন্তু ইডির চারজন আধিকারিক এবং চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে তারা ভেতরে ঢোকে, এবং যারা সূত্রপাত পর জানা যাচ্ছে তারা কিন্তু রাত ভর তল্লাশি চালিয়েছে। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।